প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমি শামিমা শাও ব্লগস থেকে। আজকে রান্না বান্না ঝামেলা কম। আজকে ডাল এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, কেক তৈরি করবো। আর চিংড়ি মাছ ভাজি আছে, আগে ওকে দোকানের জিনিস খাওয়াতে পারি না, ঘরেই বানিয়ে দিব, যেমনই হোক কিন্তু স্বাস্থ্যসম্মত হবে। পেঁপেগুলো কুটে ধুয়ে রেখে দিছি, এখন এখানে দিয়ে দিব। ভালো করে মিক্স করে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই চিংড়ি মাছটা ভাজি আছে, এটা গরম করব। আজকে রান্না বান্নার ঝামেলা কম, তাই বাচ্চার জন্য বিকেলের জন্য একটা নাস্তা বানাবো। দুইটা ডিম দিয়ে একটা কেক বানাবো ব্লেন্ডারে। কেক বানানোর জন্য প্রথমে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি ব্লেন্ডারের জায়গায়। আমি আজকে ব্লেন্ডারে আমার কেকটা তৈরি করব। ডিম দুটো ছিল স্বাভাবিক তাপমাত্রা, ফ্রিজে রাখার ডিম দিয়ে সাধারণত কেক ভালো হয় না, তো চেষ্টা করবেন স্বাভাবিক তাপমাত্রার ডিম দিয়ে অবশ্যই কেক তৈরি করতে। দুধ দিয়ে দিলাম, পাউডার মিল্ক, ফুল ক্রিম পাউডার মিল্ক। এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। এখন দিয়ে দিব সয়াবিন তেল। এখন দিচ্ছি সামান্য পানি, কারণ পাউডার মিল্কটা দিচ্ছি ওইটুকু কনসিস্টেন্সি ঠিক রাখার জন্য, তো পানি দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডার করে নেব। শুকনো উপকরণগুলো চালনাতে নিয়ে নিচ্ছি, ওটা চেলে নিচ্ছি। এখানে দিচ্ছি বেকিং সোডা 1 চামচ, কর্নফ্লাওয়ার আর হাফ কাপ ময়দা। আজকে বেকিং পাউডারটা নাই, বাসা বদলানোর সময় কোথায় রাখছি পাচ্ছি না, তো এই জন্য একটু করে বেকিং সোডা দিয়েছি, যদিও বেকিং পাউডার দিলে ভালো হইতো। ভালো করে মিক্স করে ফেলছি, কেকের ব্যাটার রেডি হয়ে গেছে। যে এখন চলে যাবো এটাকে বেক করার জন্য। এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, ভ্যানিলাকে একটু ভ্যানিলা এসেন্স দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি আগে ভুলে গেছিলাম যার সময়। আর এখানে আমি কেকের মোল্ডটা রেডি করে নিয়েছি, যে তেল দিয়ে এরপরে একটু ময়দা মিশ তুলে নিয়েছি। এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ভিতরে কোনো বাতাস না থাকে। আমি ছাই আর গরম করে নিচ্ছি 10 মিনিটের মতো ফ্রিজে। তো এখন আমি এটাতে কেকটা দিয়ে দিব, কেকটা বসিয়ে ওই ঢাকনা দিয়ে দিব 5 মিনিট। জালটা হাই থাকবে, এরপর আমি মিডিয়াম করে দিব। পেঁপেটা ভালো মতো কষে গেছে, এখন আধা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পেঁপেটা ভালো হয়ে আসছে, এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি। আজকে দুপুরে রান্না একটুটুকুই পেঁপে আর হচ্ছে আমার চিংড়ি মাছ। এখন চিংড়ি মাছ গুলো গরম করে নিচ্ছি, এগুলো আগের ভাজা ছিল ফ্রিজে রেখে দিছিলাম, গরম করে নিচ্ছি। প্রতিদিনই কাজের চাপ থাকে, কোনো নাস্তা আস্তে বানানো হয় না, তাই আজকে বাচ্চাদের জন্য একটা কেক বানিয়ে দিচ্ছি, দেখি কেমন হয়। তো আজকে রান্না এতটুকুই। 25 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা তুলছি, এখন একটু চেক করে দেখব এটা হয়েছে কিনা। এটা হয়ে গেছে, এখন আমি আগুনটা নিভাই দিব আর ঢাকনা দিয়ে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। দেখবো তো দেখছি, আমার ইয়াটা একটু কাত হয়ে গেছিলো, তাই এক পাশে বাঁকা হয়ে গেছে, একটা ঠান্ডা হয়ে গেছে। তো আমি এখন এটাকে বের করে নিব। আমাকে একটা একটু বাঁকা হয়েছে, চুলাতে বসাইছি যে বাঁকা হয়ে গেছে আমি বুঝতে পারিনি, এই জন্য এক পাশে সরে গেছে। এখন খুব সুন্দর করে উঠে আসছে, কিন্তু বাঁকা হয়ে যাওয়ার কারণে একটু বাঁক গেছে,
এদিকে পাতলা হয়েছে এদিকে মোটা হয়েছে, এটা মানে পাত্রটা বাঁকা হয়ে যাওয়ার কারণে এমনটা হয়েছে। দেখেন খুব সফট হয়েছে, এই যে এখন এটা কেটে দেখাবো। দেখেন কতটা সফট হয়েছে আর একেবারে ফাবালো হয়েছে। আপনারা এইভাবে ঘরে বানিয়ে বাচ্চাদের জন্য নাস্তা হিসেবে রেডি করে ফেলতে পারবেন। বাইরের অস্বাস্থ্যকর খাবারের চেয়ে নিজে যেমন পারেন তেমনই বানিয়ে খাওয়াবেন, তাহলে বাচ্চাদের স্বাস্থ্যের কোনো ঝুঁকি থাকবে না আর কোনো ক্ষতিও হবে না তাদের, সেই সাথে মজাও পাবে। খাওয়া শেষ, আজকের নাস্তায় বিকেলের নাস্তায় রং চা আর এই ঘরে বানানো কেকটা ছিল, সবাই অনেক মজা করে খেয়েছে। যারা যারা এই ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।